নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে জানিয়ে আবারও মুখোমুখি গড়িয়াহাট কলকাতা জেমসের অ্যাওয়ারনেস অনুষ্ঠানে। তবে হ্যাঁ, অ্যাওয়ারনেস অনুষ্ঠান সেটা জেমস্টোন রিলেটেড যেমন, কিন্তু কার্যক্ষেত্রে সেই জেমস্টোন সেলারদের ক্ষেত্রেও একটা অ্যাওয়ারনেস ভীষণ জরুরি। এটা কিন্তু মানি আর না মানি এটা ভীষণ প্র্যাকটিক্যাল। ধরুন, আপনি একটা পারচেসের সময় হয়তো কিছুটা জানলেন, জেনে একটা প্রতিষ্ঠানে ক্রয় করতে গেলেন, সেখানে গিয়ে ঠিকঠাক সেই আপনার জানা অনুযায়ী প্রোডাক্টটা পেলেনই না, কারণ তারা হয়তো সেই স্টকটা রাখেন না, কারণ তাদের বিজনেসে কমপ্লিটনেসের উপরে জোরই দেওয়া হয় না। ভালো রত্ন বলতে তাদের কাছে যেটা জিএসআই সার্টিফাইড করবে এটা এই স্পেসিফিক, সেটাই তাদের কাছে বড় কথা। কোয়ালিটি যেটা দেখে বোঝা যাবে ভালো বা আপনার লুক্রেটিভ বিষয়টা, আকর্ষণীয় দেখতে, কালার, ক্ল্যারিটি, এইগুলোর উপরই বিষয়ে তারা জোর দেন। কিন্তু গড়িয়াহাট কলকাতা জেমসের মতো প্রতিষ্ঠান, তারা কিন্তু কমপ্লিটনেসের উপরে জোর দেন। কেন জোর দেন এবং সবচেয়ে বড় কথা, কমপ্লিটনেসের মানে প্রয়োজনটা কতটা সেটা কিন্তু তারা জানেন বলে বলেন। হতে পারে এমন কোনো প্রতিষ্ঠানে তাদের এই প্রপার ইনফরমেশানটা অনেক ক্ষেত্রে নাও জানা থাকতে পারে। সকলেই নিশ্চয়ই কলকাতা জেমস একটা পজিটিভ জিনিস ভীষণভাবে বলেন যে বিগ বিগ যে ব্র্যান্ডগুলো আছে তারা নিশ্চয়ই ভালো জিনিসই দেবেন, আসল জিনিসই দেবেন, কিন্তু কমপ্লিট জিনিসটা সবসময় দিতে পারবেন কি না সেটা কিন্তু অ্যাসিওর নয়। কেন, দীর্ঘ 40 বছরের ব্যবসার অভিজ্ঞতা মাথায় নিয়ে তারা যখন কথাটা বলেন তখন ডেফিনেটলি তার মধ্যে তাৎপর্য আছে বটে, সেটাকে মানতে হবে। কেন বলছেন, কেন বলেন যে কোনো কিছু রত্নকে শুধু মেনে নিলে হবে না, তার মধ্যে সেই প্রপার্টিটা থাকতে হবে, কিসের ভিত্তিতে বলছে? এমন একজন মানুষকে আমরা এই মুহূর্তে পেয়েছি যার সেই দীর্ঘ সময়ের অভিজ্ঞতাটা শুধুমাত্র প্রোডাক্ট সেলের, পারচেস অ্যান্ড সেল ক্রয় বিক্রয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ নয়, কারণ তারা প্র্যাকটিক্যাল একদম ফিল্ডের লোক। আমরা কাটিং পলিশিং থেকে শুরু করে এভরিথিং, রত্নকে একদম জন্মলগ্ন থেকে বলতে গেলে, মানে যতটুকু মানুষের হাতে আসার পর থেকে, একেবারে কাছ থেকে দেখার মানে অভিজ্ঞতা শুধু নয়, করারও অভিজ্ঞতা রয়েছে। সেই মানুষটি মিস্টার এন সাইফিজি, ইতিমধ্যেই আমরা তাকে চিনি। অনেক কথাগুলো বলে দিলাম কিন্তু আজকে এই কথাগুলো বলার একটা অবকাশ থেকে গেছিল, কারণ সঠিক প্রতিষ্ঠান সম্পর্কেও আমাদের অ্যাওয়ারনেসের একটা জরুরি আছে, সেটা আমাদেরই কল্যাণার্থে। আসুন, কলকাতা জেমসের তরফ থেকে যখন সাইফিজি সেই প্রতিনিধিত্ব করছেন, তিনি এই নির্দিষ্ট বিষয়গুলো সম্পর্কে আজকের এপিসোডে কি বলছেন আর কেন রত্নকে কাছ থেকে জানার অভিজ্ঞতাটা তার অভিজ্ঞতার ঝুলিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে, রত্নকে চিনতে জানতে এবং সেই কমপ্লিটনেসের কথা যেটা বলেন সেটা কোন যুক্তিতে বলেন, আরও একবার খোঁজ করবো তারই হাত ধরে। তাকে তার আগে স্বাগত জানাবো। নমস্কার স্যার। নমস্কার। এই যে রত্নকে কাছে থেকে চেনা যান, আজকে একদম গ্রাসরুট লেভেল থেকে বলতে গেলে আপনি একদম একটা রত্ন, আমরা ফুটেজ দেখেছি যেগুলো ভিজুয়াল দেখেছি, আপনি একদম কারখানার ভেতরে চলে যান, সেখানে একদম নিজে হাতে কাটিং করছেন, পলিশ করছেন, সেই জায়গা থেকে আপনি মানে আপনার এক্সপিরিয়েন্স নিয়ে এত বছর বিজনেস করছেন, সো সেই ভিত্তিতে আপনি রত্নকে খুব ভালো চেনেন, এটা নিয়ে কোনো দ্বিমত হবে না। কমপ্লিটনেসের কথা তো আমি আজকে একটা বিতর্কমূলক জায়গায় প্রশ্নটা ও নিজেরাই উত্থাপন করে দিই, কমপ্লিটনেসের উপরে যে জোর দেন সেটা তো কোনো টেস্টিং সার্টিফিকেটে কি সেটা লেখা নাও থাকতে পারে, তো নাও থাকতে পারে 100%। তাহলে মানুষ কেন সেটার উপরে জোর দেবেন, কেন ভরসাটা রাখবেন যে রত্নর কাজ পেতে হলে কমপ্লিটনেসটা জরুরি, এর পেছনে যুক্তিটা কি? ঠিক কথা। দেখুন, জিএসআই বা যে কোনো টেস্টিং ল্যাব যেটা আছে সেটা শুধু কেমিক্যাল টেস্ট করে, তার অনুসার ওটা লিখে দেয় যে হ্যাঁ এই জিনিসটা আছে, কিন্তু কমপ্লিট আছে কি না যেটা আমরা বলি, যে অফিসিয়ালি অনেক স্টোন পান্নার মধ্যে আছে, চুনির মধ্যে আছে, কয়েকবার আমরা দেখে দেখে কথা বলেছি, বুঝিয়ে কথা বলেছি, তাহলে কয়েকটা রত্ন আছে যেকে মেনে নেওয়া হয়েছে এটা চুনি কিন্তু ওটা চুনি হয় না, মেনে নেওয়া হয়েছে এটা পান্না কিন্তু ওটা পান্না হয় না। চ্যালেঞ্জ করে বলছি আমি, অফিসিয়ালি বলছি, দায়িত্ব নিয়ে এমনি বলবো না, সেটাও আমরা প্রুফ করেছি। আজকে যারা নতুন দর্শক আছেন, দেখছেন, শুনবেন, ভালো করে বুঝে যাবেন যে কেন আমি বলছি যেটা আছে মেনে নেওয়া হয়েছে, লিখিত পাচ্ছেন আপনি, সার্টিফিকেটেও লিখে দিচ্ছে কিন্তু বাস্তবে ওটা হয় না, সেটা মেনে নেওয়া হয়েছে অনেকটা, আর অনেকটা যা মেনে নেওয়া হয়েছে তাকে মনে রেখে মানুষ পারচেস করছে, সেল করছে, কিন্তু আমরা অনেক ডিপলি সার্চ করেছি যে কোন রত্ন কমপ্লিট হবে, কোন রত্ন ইনকমপ্লিট হবে,
কেন কমপ্লিট কেন ইনকমপ্লিট অনেকবার বলেছি, আজকে একটু বলবো, তার সঙ্গে আজকে আরও কিছু নতুন নতুন আজকে শুনবেন, নতুন নলেজ আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে। কিন্তু তার আগে বন্ধু চলে এসছেন, আপনার সঙ্গে কথা বলতে চান, তার প্রশ্নের উত্তর সংগ্রহ করতে চান, তাকে স্বাগত জানাবো। নমস্কার, হ্যালো, হ্যাঁ একটু জোরে বলবেন প্লিজ। আচ্ছা, আপনি কতদিন আগে কোথা থেকে পারচেজ করেছেন? প্রতিষ্ঠানের নাম না বললেও চলবে, কতদিন আগে? ধারণ করে আছেন? আচ্ছা বেশ, ঠিক আছে, আমি চুনি দেখিয়ে কথা বলছি, আপনি সাথে থাকুন, সাথে থাকুন, তাহলে ভালো করে দেখিয়ে যখন বলবো তাহলে ভালো করে বুঝতে পারবেন আপনি। চুনি নিয়ে অনেকগুলো ব্যাপার আছে, সেটা বুঝতে হবে। অনেকবার আমি বলেছি, আজকে একটু বলে দিচ্ছি যে কী কী দেখতে হয় চুনি পারচেস করার জন্য। এই সবটাই দেখছেন আপনি, সবটাই চুনি আছে, কিন্তু সবটাই যখন টেস্ট করাবেন এটা ন্যাচারাল করেন্ডাম লিখবে আর ন্যাচারাল রুবি লিখে দেবে, যাকে আমরা চুনি বলি। কিন্তু এই দুটো দেখতে পাচ্ছেন আপনি, একটা এই এটা আর একটা দেখতে পাচ্ছেন এইটা। এই রঙটা দেখবেন, এই রঙটা বেশি মার্কেটে বিক্রি হয়। কেন এই রঙটা? এই যে জাতি আছে সেটা মানে যাকে আমরা ইনকমপ্লিট বলি, এটাও আসল আছে, আসল সঙ্গে সঙ্গে যে এর মধ্যে যে হার্ডনেস থাকা দরকার সে হার্ডনেস আছে, যে কেমিক্যাল কম্পোজিশন থাকা দরকার সে কেমিক্যাল কম্পোজিশন আছে এর মধ্যে। কিন্তু কেমিক্যাল কম্পোজিশন যেটা সঠিকভাবে যেটা আসে যাকে আমরা কমপ্লিট বলি, সেটা এই দুটো যে চুনি দেখছেন আপনি, এর রঙটা দেখবেন একদম আলাদা। এই যে চুনি দেখছেন আপনি আর এই যে চুনি দেখছেন, এই রঙটা আলাদা। এটা হচ্ছে ইনকমপ্লিট, এটাই মার্কেটে যাকে আপনি পোলট্রি বলতে পারেন, হাইব্রিড বলতে পারেন, যে মার্কেটে এখন তো নতুন সব কিছু তৈরি হচ্ছে, প্রসেস হচ্ছে। তো এই চুনি যে দেখছেন আপনি আমার হাতে আছে, হ্যাঁ এই যে দেখছেন, এটা হচ্ছে কমপ্লিট, যেটা রবিকে সাপোর্ট করার জন্য এটা রবি পড়তে বলা হয়। কেন রবি খারাপ হলে, সান খারাপ হলে কী হয়, অ্যাস্ট্রোলজি অনুসার মানে মান সম্মান হানি হয়, যত মান সম্মান পাওয়া যায় আপনি, যত মান সম্মান পাওয়া উচিত সেটা পায় না মানুষ, সে মান সম্মান অনেক সময় হারিয়ে যায়। হ্যাঁ, লাইটে প্রকাশে মানুষ আসতে পারে না, অ্যাস্ট্রোলজি অনুসার তাকে চুনি পড়তে বলা হয়। কিন্তু চুনিটা কমপ্লিট পড়তে হবে, কমপ্লিট মানে হচ্ছে যে ক্রোমিয়াম মাত্রাটা, কয়েকটা কেমিক্যাল আছে, অ্যালুমিনিয়াম অক্সাইড, আয়রন, টাইটেনিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, তার সঙ্গে সঙ্গে টাইটেনিয়াম আর ম্যাগনিস, এই সব জিনিসটা এর মধ্যে হয়। কিন্তু মাত্রার জন্য, যে চুনি হওয়ার জন্য ক্রোমিয়াম মাত্রাটা 70% হতে হয়, মিনিমাম 60% হতে হয়, তবে ওটা কমপ্লিট রুবি হয়। যেটা দেখালাম আমি, এটা হচ্ছে আপনার 70% এর মধ্যে ক্রোমিয়াম, এই জন্য এটা ন্যাচারাল করেন্ডাম, ন্যাচারাল রুবি এটা লিখে, যেখানে আপনি টেস্ট করাবেন, জিএসআই করাবেন, ওখানে লিখে দেবে। সবসময় একটা কথা মনে রাখবেন যে পাথরের নাম সঙ্গে সঙ্গে ফ্যামিলি নামটা দেখে নেবেন, তাহলে ঠকাবেন না। ফ্যামিলি নামটা দেখে নিতে হবে, মানে যাকে গ্রুপ বলা যায় গ্রুপটা দেখে নিতে হবে। এই জন্য আমি আজকে বোঝাবো যে কেন মেনে নেওয়া হয়েছে, কেন ফ্যামিলি দেখতে হবে, কেন জিএসআই বা অন্য টেস্টিং ল্যাব আপনাকে লিখে যেটা দিয়ে দেয় সেটা হয় না, যেটা মেনে নেওয়া হয়েছে সেটা তথ্য দিয়ে আজকে বুঝাবো আমি। তার আগে চুনি নিয়ে যেটা আপনি প্রশ্ন করলেন, যে টেবল উপরে এটা হচ্ছে টেবল, তাহলে এই যে রং আছে এটা, এটা পাথর আছে, এটা পুরোপুরি পাকা স্টোন আছে, এর মধ্যে যে মেটেরিয়াল আছে, কেমিক্যাল কম্পোজিশন আছে, সেটা সঠিকভাবে আছে, এর মধ্যে সঠিকভাবে হয় না, যাকে আমরা ইনকমপ্লিট বলি।
টেস্টিং অফিসিয়ালি যদি বলা যায় এটা পিঙ্ক সাফায়ার হবে, ন্যাচারাল কোরান্ডাম ন্যাচারাল পিঙ্ক সাফায়ার হয়ে যাবে, এটা রুবি কোনোদিন লিখবে না, মানে চুনি এটা হচ্ছে না। কেন হচ্ছে না? যে এর মধ্যে রঙটা কম, রঙটা কেন কম, এর মধ্যে ক্রোমিয়াম মাত্রা যত থাকা দরকার সেটা কম আছে বলেই কলকাতা জেমস বলে, এটা বড় বড় শোরুম এই জিনিসটা অনেক দামে বিক্রি করে, কিন্তু কলকাতা জেমস বলে এটা ইনকমপ্লিট, রাশি রত্ন হিসাবে ওটা ইনকমপ্লিট। এই যে দেখছেন আপনি, এই পাথর পারচেস করতে গেলে কি হয়, এর মধ্যে টেবলের উপরে একটা মানে কিছুদিন পরে একটা লাইনিং চলে আসে, যেটা আপনি বললেন, হ্যাঁ, সেটা কাঁচা হওয়ার জন্য, এটা পুরোপুরি কমপ্লিট যখন হয় না তখন ওই জিনিসটা চলে আসে। কিন্তু যদি ওর হার্ডনেসটা পুরোপুরি হবে, যদি ওর কম্পোজিশনটা সঠিক মাত্রায় হবে, তাহলে ওটা আসবে না। অনেক সময় কি হয়, আপনি আংটি পরে আছেন, ঘষা লেগে গেলো কোনো জায়গায়, জোরে জোরে খুব জোরে ঘষা লেগে গেলো, বারবার লাগছে, এই জন্য হয়ে যায়। অনেক সময় যে রাশি যে গ্রহের যে প্রভাবটা পড়ে তার জন্য অনেক সময় ফেটে যায়, এটাও হয়। কিন্তু যে বেশিরভাগ এটা হয় সে এই জাতির চুনি পড়লে হয়, এর জাতির চুনি পড়লে ওই প্রবলেমটা আসে। এইটা কেন, ওর মধ্যে মানুষের মাথা লাগানো হয়, ওর মধ্যে প্রসেস করা হয়, এই জন্য এটা, এই জন্য কলকাতা জেমস এই জিনিসটা বিক্রি করে না। আমরা রাখি, অনেকেই সস্তা দামে চায়, পোশাক নই মানে একদম কম দামাতে দরকার হয় তাহলে এটা পড়তে পারেন টেম্পোরারি, কিন্তু পরে এটা চেঞ্জ করে এই চুনিটা পড়তে হবে, এটা কমপ্লিট। এই বেদানা রঙের চুনিটা পড়তে হবে, এই চুনিটা পড়লেও হবে না, এই চুনিটা পড়লেও হবে না, এই চুনিটা পড়লে বেশি কমপ্লেন হয়। এই এই যে জাতি আছে, এই জাতিটা আমরা শুধু দেখানোর জন্য রেখেছি, কিন্তু আমরা যেটা সেল পারচেস করি কাস্টমারকে দেওয়ার জন্য সেটা হচ্ছে এই জিনিসটা, বেদানা কালার রুবিটা পড়তে হলে এটাই আপনার কাজে লাগবে, রাশি রত্ন হিসাবে এটাই হচ্ছে কমপ্লিট। আশা করি বন্ধুরা বুঝলেন, এবং এটা ভীষণ আমাদেরও ভালো কথা যে আপনারা আপনাদের মতো সচেতন মানুষ এমন আছেন যারা রত্ন সংক্রান্ত এই ধরনের টেকনিক্যাল অ্যানালিসিসটা আশা করেন। কলকাতা জেমস এইটার এবিলিটি পূর্ণমাত্রায় আছে বলেই তারা এই অ্যাওয়ারনেসের জায়গাটা ভাবেন, কারণ এমন একটা প্রোগ্রাম প্রেজেন্টেশন হলো সেখানে তারাই পূর্ণমাত্রায় উত্তর দিতে সক্ষম নন, তারা তাহলে কি মানে জেমস্টোন রিলেটেড কোশ্চেনের আনসার দেবেন বা মানুষের মধ্যে কি সচেতনতা তৈরি করবেন? যে নিজে জানবেন সে তো ভুল জিনিস কিনবে, ভুল জিনিস দিয়ে দেবে আপনাকে, যেটা যেটা আচ্ছা হয়, হ্যাঁ এটা হয়, শুধুমাত্র বিজনেস করলে তো বা সবকিছু জেনে ফেলবেন তা নয়, জানতেই পারেন, হ্যাঁ মানে অভিজ্ঞতা হলে জানতেই পারেন, কিন্তু না জানার পাল্লাটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তারা অনেক ক্ষেত্রে নিজেরাও হয়তো প্রতারণার শিকার হয়ে যান না জানার কারণে, তাদেরকে যেটা ভালো বলে দেওয়া হলো তারাও হয়তো সেই ভালো বলে কাস্টমারকে দিয়ে দিলেন, এটাই হয় বেশিরভাগ, এটা হয়। কারণ অনেক ভালো ভালো লোক, যে খুব ভালো, যাকে আমরা খুব কাছে থেকে জানি যে খুব ভালো লোক, ভদ্রলোক, সে কোনোদিন ঠকাবে না, সে দিয়ে দিয়েছে নকল জিনিস বা ইনকমপ্লিট জিনিস, তো তার মানে হচ্ছে যে উনি নিজে হয়তো ভালো অ্যাস্ট্রোলজার আছেন কিন্তু রত্ন বিষয়টা বেশি জানেন না। এটা রত্ন ব্যবসায়ীদের ক্ষেত্রেও যেমন কথাটা প্রযোজ্য, একজন অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে যিনি সেটা প্রেসক্রাইব করছেন তার ক্ষেত্রেও প্রযোজ্য, খুব দরকার, খুব দরকার। এটা অনেকই ব্যবসায়ী যারা কুড়ি কুড়ি বছর দিয়ে ব্যবসা করছে সেই জানে না, তাকে যদি আমার যে কলকাতা জেমসে যদি আপনি প্রোগ্রাম কিছুদিন দেখে নেবেন না, যারা কুড়ি বছর ব্যবসা করে তাকে আপনি বোঝাবেন, তাকে আপনি বলতে পারেন যে এটা এই জিনিস নয়, কেন নয় উত্তর দিতে পারবেন, আর দেয় অনেকেই জেনে গেছেন, অনেকেই আবার হয়েছেন। এটাই আমরা চেষ্টা করি যে মানুষ ঠকায় না। হ্যাঁ, জিনিসটা যখন আপনি রাশি রত্ন যদি পারচেস করবেন, একটা রোগ হয়েছে রাশি গ্রহের রোগ, এখন যখন ভালো করে বিচার হয়েছে, যদি আপনার কোথায় লিকেজ আছে, কোথায় ফুটো আছে, সেটা যদি ঠিক করার জন্য যদি ওষুধ লেখা হয়েছে তো সঠিক ওষুধ দিতে হবে, তবে তো কাজে লাগবে, নাহলে আপনার টাকা খরচ হবে, ঠকিয়ে যাবেন, মন খারাপ হবে। এই কিছু লোক বদনাম করে দিয়েছে, ব্যবসাটাকে বদনাম করে দিয়েছে, শুধু টাকা, টাকা ছাড়া কোনো কথাই বলে না, কিন্তু এটা মনে রাখতে হবে, ব্যবসা করলে তো টাকা আসবেই আসবে, কিন্তু যদি ব্যবসা তো অর্থ উপার্জনের জন্যই, হ্যাঁ সেটাই কোনো দ্বিমত নেই, না কিন্তু সেটা যেন ঠিকঠাক বইতে হয়, ঠিকঠাক বইতে হয়, গ্রাহক বা ক্রেতা যে অর্থটা দিচ্ছে সেই প্রোডাক্টের জন্য তাকে যেন সেই অর্থমূল্যেরই প্রোডাক্টটা দেওয়া হয়, ভালো জিনিসটা যেটার কারণে সাপোর্ট পাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য ক্রয় করছেন, সেটা যদি বঞ্চিত হন তাহলে তো সেটা কখনোই, এটা তো চিট করা না, ধোকা দেওয়া, মানে খারাপ। আচ্ছা, আরো একজন বন্ধু স্যার কিছু ওয়েট করছেন, আর তাকেও স্বাগত, কে আছেন, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি অভিজিৎ কোলে কথা বলছি, হাওড়া আমতা থেকে। আচ্ছা, আপনার কি প্রশ্ন? হ্যাঁ আমার প্রশ্ন, আমাকে আর কি পান্না লিখেছে আর হানি ওপাল লিখেছে, তো আমি কোন গ্রুপের আর কি পান্না বা হানি ওপাল নিলে আমার ভালো হয়, ওটা
যদি একটু জানতাম। আপনাকে যিনি লিখেছেন তিনি কি আলাদা করে কিছু সাজেস্ট করেননি? আলাদা করে আপনার যে প্রশ্নটা এখানে রাখলেন সেই প্রশ্নের উত্তর কি তার কাছে আপনি রাখেননি? বেশ, আপনি সাথে থাকুন, ভালো কথা বলেছেন, কারণ সাধারণ মানুষদের আমাদের এই জায়গায় কনফিউশনটা হতেই পারে। আর যিনি গাইড করছেন বা মতামতটা দিচ্ছেন তিনি যদি ঠিকভাবে আমাদেরকে না বুঝিয়ে দেন তাহলে তো আরও কনফিউশন বেড়ে যেত। ঠিক কথা, ঠিক কথা, এটাই হচ্ছে। অনেক কিছু জানার আছে, সব জানার চেষ্টা করে না মানুষ, মনে করে যে আমার তো জানা দরকার কি, আমি তো এমনি টাকা হচ্ছে, ব্যবসা হচ্ছে, খুব ভালো চলছে, তাহলে জানা দরকার কি। আমাকেও বলে যে আপনি এত কেন বলেন, কি দরকার, হ্যাঁ আপনি তো এত পূর্ণ লোক, কিন্তু এইটা একটা মানসিক কথা, একটা মনে রাখতে হবে যে আমি যে ব্যবসা করছি আপনার থেকে যে টাকা প্রফিট করছি তা আপনাকেও তো ভালো জিনিস দিতে হবে যে আপনার কাজে লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে মানসিকতা, সব মানসিকতার পরিচয়। এই ভাবনা নিয়ে কলকাতা জিমস গড়িয়াহাটে এই ব্যবসা যে আমরা করছি, সেখানে যে শোরুম করেছি কলকাতা জিমস, এই ভাবনাটা নিয়েই করেছি যে মানুষকে সঠিক জিনিস দেবো আর রিজনেবল প্রাইসে দেবো, যে মানুষ পারচেস করতে পারে তার লাভটা তুলতে পারে। সাইফি জি, প্রস্তুত পান্না নিয়ে এই এই পান্না ডিসপ্লে হওয়ার আগে আমি একটা ছোট্ট ইনফরমেশান আমি শুধু জানিয়ে রাখতে চাইবো। এই যে প্রশ্নের উত্তরটা মানে জানতে চাইলেন, শুধু আপনি নয়, এরকম প্রশ্ন আরও অনেকের থাকতে পারে, এই প্রশ্নের উত্তর যে কোন রত্নটা আমার নিতে হবে, পান্না তো নিতে হবে কিন্তু কোনটা নিতে আমার জন্য সুইটেবল বা কার্যকরী হবে, এইটা ঠিক যেমন এখানে বোঝাচ্ছেন ঠিক তেমন শোরুমে, মানে বালিগঞ্জ নিউ এসি মার্কেটে সেকেন্ড ফ্লোরে 232-233 এই শপ নাম্বার স্পেশাল শোরুম, সেখানে গেলেও সম্পূর্ণ ফ্রি অফ কস্টে গ্রাহককে এই গাইডলাইনটা কলকাতা জেন্টস দেয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহক সন্তুষ্টির জন্য দেওয়া হয়, তারা যাতে কার্যকরী হয় এবং সেটা এক্সপেক্টার বা একটা বিশেষ সার্ভিস, সেটা স্যাটিসফাইড কাস্টমাররাই বলবেন, কিন্তু সেখানেও কিন্তু মানুষের ভালো চাওয়াটা তাদের একটা বড় উদ্দেশ্য হয়, যার জন্যই মানুষ বোঝেন বলেই নিজেরা স্যাটিসফাইড কাস্টমাররা মানে অন্যকে রেফার করেন কলকাতা জেন্টসের নামে। এনিওয়েজ, আর এতদিন পরে এসে এইসব কথাগুলোর আর বোধহয় নতুন করে বলার প্রয়োজন নেই, পুরনো বন্ধুরা সব জানেন। তবে এই মুহূর্তে আমরা পান্না নিয়ে একটু জানি, তার আগে হানিওপালটার সাথে। হ্যাঁ, এই যে দেখাচ্ছি এটা দেখবেন একটা সবটাই কিন্তু মার্কেটে পান্না বলেই বিক্রি হয়। এই যে ফ্যামিলি বললেন না, ফ্যামিলি খুব ভালো করে শুনেছেন আপনি, মনে হয় প্রোগ্রাম ভালো করে দেখছেন, ফ্যামিলিটা দেখা খুব দরকার, ফ্যামিলিটা না দেখলে ঠকে যাবে। কেন, যেটা বলেছি না যে অনেকটা যে আমাদের মধ্যে যে মেনে নেওয়া হয়েছে, যেটা বাস্তবে ওটা হয় না কিন্তু মেনে নেওয়া হয়েছে, এটা এটা ওখানে মানুষ চোট খেয়ে যায়, ঠকে যায়। যেভাবে দেখবেন এই যে পান্না আছে, এটা পান্না একে বলা যায় ব্যারিয়ার, একটা মার্কেটে বিক্রি হয় যে যাকে বলা হয় অনেক পান্না, অনেক পান্না দূর দূর তক কোন পান্না বলা যাবে না, পান্না কোনো কেমিক্যাল ওর মধ্যে হয় না, পান্নার যে ফ্যামিলি হয় সেটাও অনেক হয় না, কিন্তু অনেক একটা স্টোন আছে তার মধ্যে পান্না লাগিয়ে দিয়েছে, অনেক পান্না বলে বিক্রি হয়, কিন্তু পুরোপুরি ভুল ভুল কথা, ওটা মেনে নেওয়া হয়েছে পান্না, ওটা পান্না হয় না। আর সেভাবেই এই যে আছে আপনার দেখছেন যে আমি দেখাচ্ছি, এটা এটা হচ্ছে আপনার ব্যারিয়াল গ্রুপ, এই যে দেখছেন আপনি এটা হচ্ছে ব্যারিয়াল গ্রুপ, আর পান্না ব্যারিয়াল গ্রুপ থেকেই হয়। যত পান্না আপনি দেখবেন, পান্না যে ফ্যামিলি হচ্ছে গ্রুপ হচ্ছে সেটা হয় ব্যারিয়াল, ব্যারিয়াল হতে হবে, কিন্তু যদি শুধু ব্যারিয়াল, এই যে দেখাচ্ছি একে ব্যারিয়াল পান্না বলা যায়, এটা আছে, এটা আছে, কী বলা যায়, ব্যারিয়াল পান্না বলা যায়, কিন্তু ব্যারিয়াল আছে এটা ঠিক, কিন্তু পান্না আছে এটা ভুল, এটা মেনে নেওয়া হয়েছে। কেন মেনে নেওয়া হয়েছে, ব্যারিয়াল ফ্যামিলি আছে, ব্যারিয়াল পান্নার ফ্যামিলি আছে, পান্নার গ্রুপ আছে, পান্নার মধ্যে যে কেমিক্যাল হয় সেই কেমিক্যালের মধ্যেও আছে, ব্যারিয়াল মধ্যেও থাকে, কিন্তু যত ব্রেলিয়াম মাত্রা, যত ক্রোমিয়াম মাত্রা, ভ্যানাডিয়াম মাত্রা এর মধ্যে থাকা দরকার, সেটা সঠিকভাবে পার্সেন্টেজটা না আসার জন্য এটা ইনকমপ্লিট হয়ে যায়, এটা শুধু ব্যারিয়াল হয়ে যাবে। দেখবেন এরকম টেস্ট পাবেন, টেস্টিং রিপোর্ট পাবেন, শুধু ব্যারিয়াল লিখে দিয়ে দেবে, কোনোদিন এমরেড লিখতে পারবে না, কেন, যে কেমিক্যাল কম্পোজিশন এর এটা যে আছে সেটা সঠিকভাবে এর মধ্যে আসেনি বলে এটা ইনকমপ্লিট হয়ে গেছে। তবে পান্নার জায়গায় এটা পড়লে, ব্যারিয়াল পড়লে কিছু কাজে লাগবে, কেন, যে পান্নার ফ্যামিলি হচ্ছে ওটা, আর ওর মধ্যে কিছু কেমিক্যাল কম্পোজিশন আছে, সঠিকভাবে নয় কিন্তু আছে, ইনকমপ্লিট, যাকে ইনকমপ্লিট আমরা বলি এটা, কিন্তু পান্না যে মেনে নেওয়া হয়েছে এটা ভুল,
এটা ইনকমপ্লিট পান্না বলতে পারেন আপনি। আর যেটা কমপ্লিট আছে সেটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আপনি, এটা এটা হচ্ছে এর রঙটা। একে ব্রাজিল পান্না বলে বিক্রি হয়, ব্রাজিল পান্নাতে কী হয়, রং বেশি হবে, ট্রান্সপারেন্সিটা একটু কম হবে। এটা হচ্ছে আপনার জাম্বিয়া পান্না। আমি মাইন্স নিয়ে কথা বলি না, আমি শুধু বলি যে জিনিসটা কমপ্লিট হতে হবে, অরিজিনাল হতে হবে, হ্যাঁ আসল হতে হবে, আসলের সঙ্গে সঙ্গে কমপ্লিট হতে হবে, মানে পুরোপুরি হার্ডনেস হতে হবে, কেমিক্যাল কম্পোজিশন যে মাত্রা সেটা সঠিক হতে হবে, তবে ওটা পান্না হয়। যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কমপ্লিট পান্না। এই যে রিপোর্ট পাবেন আপনি, ন্যাচারাল ব্যারিয়াল ন্যাচারাল এমারাল্ড, আর এর যে রিপোর্ট পাবেন শুধু যেটা আগে দেখালাম, শুধু ন্যাচারাল ব্যারিয়াল লিখে ছেড়ে দেবে, কোনোদিন এটা এমারাল্ড লিখবে না। কিন্তু অনেক লোকাল লাইভ খুলে গেছে, সে এমারাল্ড লিখে দেয়, ব্যারাকিডে পান্না লিখে দেয়, কিন্তু এটা পান্না মেনে নেওয়া হয়েছে, এটা পান্না হয় না। হ্যাঁ তাহলে এটা পরবেন, নাহলে আপনি এই কালারটা পরবেন, এটা হচ্ছে পারফেক্ট কালার। পান্না মানে বুথকে সাপোর্ট করার জন্য পান্না পড়তে হয়। বুথ খারাপ হলে কী হয়, নার্ভাস সিস্টেমটা কমজোর হয়ে যায়, কনফিডেন্স লেভেল, মেন মেন কথা বলছি আমি, যেটা আমার নলেজ। হ্যাঁ বুথ খারাপ হলে কী হয়, কনফিডেন্স লেভেলটা আপনার কমজোর হয়ে যায়, উইক হয়ে যায়, থাকে না, পুরোপুরি কনফিডেন্স থাকে না, যে সাজিয়ে গুছিয়ে যে কথা বলা সেটা হয় না। হ্যাঁ এই জন্য ব্যবসা, যারা ব্যবসায়ী আছেন, যারা পলিটিক্স করছেন, বা যারা বক্তা আছেন, যারা গান গাচ্ছেন, বা স্টুডেন্টদের জন্য খুবই পান্নার দরকার, খুবই ভালো, কিন্তু এই রঙটা আপনাকে পড়তে হবে, রঙটা পুরোপুরি হতে হবে। রঙটা যদি পুরোপুরি না হয় তাহলে ওটা কাজে লাগবে না। হ্যাঁ রঙটা হচ্ছে ব্লাড, যেভাবে আমাদের মধ্যে বডির মধ্যে ব্লাড আছে না, যেটা ব্লাড হলেই শক্তি হয়, ব্লাড কম হলে শক্তি শেষ হয়ে যায়, সেভাবে এই পান্না পরলে আপনার বুধকে সাপোর্ট করবে, মার্কারিকে সাপোর্ট করবে, কাজে লাগবে। কিন্তু যদি এই পান্না পরে নেবেন তাহলে কিছুই হবে না, কিছুই হবে না। এই জন্য মানুষ বলে যে পরলাম কিছু হলো না, এইসব পান্না প্রপার্টিলেস, মানে রত্ন নীরব থেকে গেল, হ্যাঁ কোনো রেজাল্ট দিল না, কোনো রেজাল্ট দিল না। কেন, যে এর মধ্যে যে প্রপার্টিলেস, যে প্রপার্টি যত মাত্রায় থাকা দরকার সেই মধ্যে, না হলে কাজে লাগবে। আচ্ছা ওনার আরো একটা প্রশ্ন ছিল ওপেন নিয়ে, কিন্তু তার সেটা জানার আগে বন্ধু একজন জানতে চাইছেন, তার সাথে কথা বলে নেওয়া। হ্যাঁ কে আছে, নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি আরামবাগ থেকে বলছি, সুশীল রায়। বলুন আপনি কি জানতে চান? আচ্ছা আমি জানতে চাইছি আপনার মুনস্টোন, যে শিলং, শিলং এর মুনস্টোন, হুম বুঝে গেলেন যেটা পান্নাটা বললো, এবারে আপনাকে ওপালটা বুঝিয়ে দিচ্ছি। আপনি যেটা আগে যে দর্শক জিজ্ঞেস করেছিলেন যে হানি হানি ওপাল নিয়ে করেছিলেন, হ্যাঁ না, তো এটা হচ্ছে আপনার দেখছেন যে ফায়ারিং ওপাল, এটা ফায়ারিং ওপাল বলা হয়। হ্যাঁ ফায়ারিং ওপাল শুক্রকে সাপোর্ট করে, হ্যাঁ কিন্তু কয়েকটা রং হয়, এর জন্য অন্য অন্য গ্রহকেও সাপোর্ট করে দেয়, কেন কয়েকটা রং এর মধ্যে থাকে। হ্যাঁ কিন্তু দেখবেন বেসটা আলাদা আলাদা হয়, দেখবেন এটা এটা ব্লু বেস বেশি আছে, গ্রিন ব্লু, হ্যাঁ এটা এর মধ্যে মিক্স আছে, সে ম্যাচ করে দিতে হয়। যখন শুক্রর সঙ্গে সঙ্গে শনিকেও সাপোর্ট করা দরকার হয় তাহলে ব্লু ফায়ারিং ওপাল, ফায়ারিং ওপাল মধ্যে ব্লুটা বেশি নিতে হবে, তাহলে শনিকেও সাপোর্ট করে দেয়। এটা পুরোপুরি হোয়াইট আছে, এটা শুক্রকেও সাপোর্ট করবে, কিন্তু শুক্রর সঙ্গে সঙ্গে কয়েকটা রং হওয়ার জন্য এটা সব গ্রহকেই সাপোর্ট করে দেয়। এবারেও বলছি হানি ওপাল, এটা হচ্ছে হানি ওপাল, দেখলে বোঝা যাবে। হানি ওপাল শুক্রকে, শুক্রকে সাপোর্ট করার সঙ্গে সঙ্গে এটা আপনার বৃহস্পতি আর রবিকেও সাপোর্ট করে দেয়, কেন এটা যে দেখতে হানি মতন আছে কিন্তু এই যে রে ফেলবে নিচে, যখন কাগজে দেখবেন তাহলে আপনার রেড কালার বা ইয়েলো কালার রে ফেলবে, তো এই জন্য শুক্রকে সাপোর্ট করার সঙ্গে সঙ্গে এটা রবিকে কেউ সাপোর্ট করে দেয়, বৃহস্পতিকেও একটু সাপোর্ট করে দেয়, এই জন্য হানি ওপাল পড়তে বলা হয়। ওপালটা আপনার যেটা লাগবে সেটা সঠিকভাবে রংটা ম্যাচ করে দিতে হবে, যখন কলকাতা জেমসে আপনি আসবেন, সেটা শোরুমে আসলে তো একটা স্পেশাল গাইডেন্স তো থাকে, এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ চাইলে সেটাও তো ব্যবস্থা রয়েছে, আর ওভারঅল আপনাদের মতো এক্সপার্টদের মানে গাইডেন্স সেটা তো আছেই, সবই আছে। বালিগঞ্জ নিউ এসি মার্কেটের সেকেন্ড ফ্লোরে আসলে সরাসরি সেখানে সুবিধা পেয়ে যাবেন এই সমস্ত কিছু। যারা দাম সংক্রান্ত প্রশ্ন জানতে চান তারা হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে পারেন, যাদের বেশি আগ্রহ রয়েছে তারা ইউটিউব সার্চ করে সমস্ত এপিসোড দেখে নিতে পারেন। কিন্তু এই মুহূর্তে আমরা আর কিছু করতে পারবো না, কারণ আমাদের জন্য নির্ধারিত সময় শেষ। আগামীতে দেখা হচ্ছে, ভালো থাকুন, সাথে থাকুন, আবার বৃহস্পতিবার এই সময় দেখা হবে, নমস্কার।